দক্ষিণ কামরূপত বালির রমরমিয়া পেহা খুর টোপনিত ছয়গাঁওর বন বিভাগ কলহী নৈর রিভার ডলফিনের প্রতি ভাবুকি বালি মহলর আবন্তনক লয় তীব্র প্রতিক্রিয়া বালি মাফিয়ার দ্বারা পরিচালিত হয়েছে নাকি পশ্চিম কামরূপ বন সংমণ্ডল দক্ষিণ কামরূপ ছয়গাঁওত অবৈধভাবে চলি আছে বালির রমরমিয়া ব্যবসায় পৃথিবী বিখ্যাত জলচর প্রাণী রিভার ডলফিনের বা নদী শিশুর আবাসস্থলী রূপে পরিচিত কলহী নৈর বালাসিদ্ধি পশ্চিম ধূলা আন্ধেরি আদি স্থানত বন বিভাগে বালিমহল আবন্তনক লয় সৃষ্টি হয়েছে তীব্র প্রতিক্রিয়ার অভিযোগ অনুসরি স্থানীয় রাইজক অন্ধকারত রাখি ছয়গাঁও বালাসিদ্ধি এক নং বালিমহলতো ইতিমধ্যেই বাতরি কাকত যোগে বিজ্ঞাপন প্রকাশ করে আবন্তন দিয়া হয়েছে কিন্তু এই বিজ্ঞাপন প্রকাশিত বাতরি কাকত দুখন সেই দিনটোত দক্ষিণ কামরূপত চক্রান্তরে এজন বিতর্কিত বালি ব্যবসায়ীয়ে রাইজক বিভ্রান্তি করবলৈ বিতরণ বন্ধ রখা বলে অভিযোগ উত্থাপন হয়েছে ইফালে অবাধ বালি খননে কলহী নৈর ব্যাপক ক্ষতিসাধন করেছে বন বিভাগের নতুন বালিমহল আমন্ত্রণক লয় বর্তমান ক্ষোভিত হয়ে পড়েছে প্রকৃতি প্রেমী তথা বিভিন্ন দল সংগঠন কুকুরমারা যে বহতি নয় কলহী নয় সেই আসলে বালি খন্দার ফলত গোটেই নদীটি মরি গেল আর তার থাকা শিশুখিনির অবস্থা নোহা আছে আর সেই শিশুখিনিয়ে পর্যায়ক্রমে আহিকিনে এটা কলহী নদীর যে ছয়গার পিনেরে বয়ে আছে সেই নদীটি প্রজননস্থলী হিসাবে তাতে শিশুখিনি বসবাস করে আছে ফরেস্ট ডিপার্টমেন্টের পৰা এক নম্বর বালি মহল হিসাবে তাদের একটা আবন্টন দিয়া হয়েছে তার আমি ঘোর বিরোধিতা করছো জাতীয় তীব্রভাবে আমি দাবি জানাইছো যে কলহী নদীর বালি উঠোয়া আর বালি খন্দা সম্পূর্ণরূপে বন্ধ হব লাগে শীঘ্রই কলহী নৈর অবৈধ বালি খনন বন্ধ করার লগতে বালিমহল আবন্টনের সিদ্ধান্ত বাতিল করবলৈ দাবি জানায় পশ্চিম কামরূপ বনাঞ্চলিক বিষয়ার জড়িয়ে জাতীয় সেনায় স্মারকপত্র প্রদান করে অন্যথা পরবর্তী সময়ত আন্দোলনের হুঙ্কার দিয়ে সংগঠনটোয়ে ব্যুরো রিপোর্ট দ্য নিউজ প্লাস